সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইটিও মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ঢাকা কারওয়ান বাজার কিচেন মার্কেটের নিচতলা থেকে বাই বাই এক শপ থেকে আপনাদেরকে এই ডিমের আপডেটটা জানাবো। প্রিয় দর্শক, ভিডিওটা যারা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, তাদের একটু লাইক একটা কমেন্ট দিবেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন দাদা? আছি, ভালো আছি। শরীরটা কেমন আছে বলেন? শরীরটা আছে, ভালো আছি ভাই। তাই না? আর ডিমের কি খবর একটু বলেন তো। ডিমের গরমে শরীরও কিন্তু আস্তে আস্তে গরম হয়েছে, বুঝছেন? মানে ডিমের গরমে শরীর পর্যন্ত গরম হয়ে গেছে। শরীর গরম হয়ে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা যদি বলি আপনাদের যে এখানে যে বিভিন্ন সাদা ডিম, লাল ডিম বা হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম, দেশি হাঁসের ডিম, এগুলো যদি বলি আমরা, বিশেষ করে সাদা ডিমটা লাল ডিমটা, এগুলোর মূলত বড় আড়তটা কোন জায়গায় একটু বলবেন। বড় আড়ত বিক্রি হইতেছে আপনার তেজগাঁও স্টেশন ডিমের আড়তে। আচ্ছা আচ্ছা, তেজগাঁও স্টেশন রেল গেটে। আর কারণ বাজারের মধ্যে কি আপনাদেরটা সবচেয়ে ভালো? কারণ বাজারের মধ্যে আছে মোটামুটি ভাবে আর কি। আচ্ছা, কাস্টমার থাকলে তো মাল রাখা লাগবে, এই তুলনায় এরকম মাল রাখি আর কি। আচ্ছা, আপনার নামটা আর? আমার নাম হলো সঞ্জয় চক্রবর্তী। বাই বাই এক শপ থেকে? বাই বাই এক শপ। আচ্ছা, তো লাল ডিমটা আজকের বাজার কত করে দিছিলেন? ডজন বা লাল ডিমের বাজার হালি চলতেছে আপনার 50 টাকা। হ্যাঁ। আর শ চলতেছে 1250 টাকা। মানে 100 পিস বিক্রি করতেছেন 1250? 1250। এটা আর এক সপ্তাহ আগে বা এক মাস আগে কেমন দাম বিক্রি করছিলেন? এক মাস আগে আরো কম ছিল, 120 টাকা ডজন ছিল। 120 টাকা ডজন? 120 টাকা ডজন ছিল, 40 টাকা হালি ছিল। হঠাৎ করে এইভাবে দাম বাড়ার বা আগুন লাগার কারণটা কি? হঠাৎ করে ওই যে খাবারের দাম বেশি তার জন্য, আর দ্বিতীয় আবার লোডশেডিং এর কারণে এই অবস্থা হইতে আছে। লোডশেডিং এ মানে যেরকম লোডশেডিং দিতেছে, ওই লোডশেডিং এ আমরা মুরগি থাকতে কে না, মুরগি সব সময় হলো ফ্যান লাগে, ঠান্ডা লাগে মুরগির। মুরগির? হ্যাঁ। আচ্ছা, এই জন্য ওইখানে লোডশেডিং এর কারণে মানে কারেন্ট থাকে বন্ধ, মুরগির অসুখ হয়, মুরগি অসুখ হয়ে মারা যায়, তাই না? যার কারণে অনেক ফার্ম থেকে মুরগি বিক্রি করে দিতেছে। ও, এই জন্য সবকিছু দাম বাড়ছে, সবচেয়ে এই ডিমের দামটা বাড়তেছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি লাল ডিমটা বলছিলেন ডজন বিক্রি করতে আছেন 150 টাকা, হালি 50 টাকা, হালি 50 টাকা, ডিমের হালি 50 টাকা, ডিমের হালি 50, যেটা আমরা 30 টাকা দিয়ে কিনতাম, 30 টাকা দিয়ে কিনতাম, 28 টাকা বিক্রি করছি। আমি আরো কমে বিক্রি করছি, আমি 8 টাকা 9 টাকা তো আমাদের ডিম বিক্রি করছি, 6 টাকা হালিও ডিম বিক্রি করছি। এই বছর? এই বছর না, এই বছর না, প্রথম শুরু না, এই বছরের কথা বলছি। এই বছরে 90 টাকা ডজন ছিল, 85 80 এরকম ছিল। আচ্ছা, আমরা যদি এই সাদা ডিমটা বলতে চাই, এই সাদা ডিমটা কিসের ডিম? এটা সাদা, এটা লেয়ার ডিম, লাল একটা, লাল মুরগিতে লাল পারে আর সাদা রায় সাদা পারে। আচ্ছা, এটা এটা ডজনটা কত দিছিলেন? এটা ডজন চলতে আছে ভাই 150 টাকা, তারপর পাইকারি হিসাবে আর কি 6 টাকা কম, 140 টাকা। মানে পাইকারি হিসাবে যদি কেউ এক ডজন নেয় মানে 140, মানে 6 টাকা ডিসকাউন্ট দিবেন? ডিসকাউন্ট? হ্যাঁ। 6 টাকা, এটা তো কমের ভিতরে পড়ে না? না, কমের ভিতরে পড়ে না। তারপরে 6 টাকা অনেক কিছু যারা ব্যবসা করে তাগের লাগা, তা ঠিক আছে। আচ্ছা, আমরা যদি আপনার এই ডিমটা বলি, হাঁসের ডিম, এটা তো, এটা কি অরিজিনাল দেশি হাঁস? হ্যাঁ, এটা অরিজিনাল দেশি হাঁসের ডিম, ময়মনসিং থেকে আসে। ও, ময়মনসিং থেকে আসে। এটা ডজন টাকা কত বিক্রি হচ্ছে? এটা ডজন চলতে আছে আপনার 190 টাকা। আগে কেমন দাম ছিল? আগে আসলে 180 টাকা, তার 10 টাকা বাড়ছে ডজনে। মানে আরো 10 টাকা বাড়ছে? হ্যাঁ, আরো 10 টাকা বাড়ছে দুই দিনে। তাহলে ফিস তো কত করে ফিস দেওয়া পড়ছিল? তাহলে ফিস টা পড়ছিল আপনার হলো 17.5 টাকা পড়ছে। 17.5 টাকা পড়ছে। আচ্ছা, আর দেশি মুরগির ডিমটা কত বিক্রি? দেশি মুরগির ডিম নাই ভাই, দেশি মুরগি অরিজিনাল পাই না দেখে আনি না, ওই পাকিস্তানি মুরগির ডিম দেশি করে বেচা লাগে আর কি। রেগুলার কাস্টমার তো ওই লোকে আমরা কই তো পারি না, ওগুলো আনিও না, তো বিক্রি তো করতে হইব, কাস্টমার তো ফিরানো যাবে না। দেশি মুরগি নাই এই জন্য বেশি না। আপনার আরেকটু ইনফরমেশন দেন, আপনাদের এই বাই বাই এক শপ থেকে যদি কেউ ডিম নিতে চায়, মানে কয়টার দিকে কয়টা থেকে আসতে হবে? মানে সকাল 6:30 থেকে, এখন মার্কেট তো 8টা বাজে বন্ধ করে, মানে সকাল ভোর 6টা থেকে? হ্যাঁ, ভোর 6টা, রাত 8টা, রাত 8টা। কেউ যদি 200 300 500 পিস ডিম চাই দিতে পারবেন তো? হ্যাঁ, দিতে পারবো, 2000 5000 দিতে পারবো, কোনো সমস্যা নেই। না, সমস্যা নেই, ওইটা নিয়ে মানে পাইকারি দামই রাখবো। হ্যাঁ, পাইকারি দামই রাখবো। আচ্ছা আচ্ছা, খুচরা যদি কেউ একালি দুয়ালি নিতে চায় কি করবেন তাদেরকে? খুচরা একালি দুয়ালি নিতে চাইলে তাও দেবো, একটা নিলেও দেবো, মানে কাস্টমার ফিরানো। যদি কাস্টমার যদি একটা লাগে তাহলে আমি একটা দেবো না, মানে কাস্টমার ফিরানোর কোনো, কাস্টমার ফিরানো যাবে না। তো আমাদেরকে বলতে পারেন যে ডিমের দাম আর কমার সম্ভাবনা নাই? না, ডিমের দাম কমার সম্ভাবনা নাই তা বলবো না, ডিমের দাম কমার সম্ভাবনা আছে, কমার সম্ভাবনা আছে। হ্যাঁ, ডিমের দাম কমার সম্ভাবনা আছে, কাঁচামাল এই চাহিদায় উঠে গেছে, আবার বাজার নর্মাল হইলে আবার বাজার দাম কমে যাবে। তাছাড়া আরো মনে করেন নদীতে অনেক পানি, মাছ কম, তার জন্য আরো ডিমের চাহিদাটা বেশি পড়ছে।
মাছ ধরতে করতে আছে না ও মাছের সাথে আবার এটার সম্পর্ক আছে না সম্পর্ক আছে মাছ কম থাকলে ডিম দিয়ে খায় আচ্ছা আচ্ছা ও মাছ কম থাকলে আবার ডিম কম কম টানে এই না হ্যাঁ আচ্ছা আপনারা কি বলার আছে এমনি আর কিছু বলবেন নি না আর কিছু বলার যা বলার তো ছিল তো বললাম প্রিয় দর্শক সঞ্জয় ভাই ধন্যবাদ ভাই অনেক কথা বলছেন অনেক ইনফরমেশন দিয়েছেন তো প্রিয় দর্শক কারণ বাজার কিচেন মার্কেটের নিস্তলা থেকে আপনাদেরকে ডিমের পাইকারি আপডেটটা জানিয়ে দিলাম আপনারা যদি কেউ আসতে চান কারণ বাজার কিচেন মার্কেট ভাই ভাই একসাথে চলে আসবেন বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম